অনেকে এই টাইপ কালার গ্রেডিংয়ের টিউটোরিয়াল চেয়েছিলেন, ব্যস্ততার কারণে আমি সঠিক সময়ে বানাতে পারিনি, এজন্য দুঃখিত। আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। আর একটা ব্যাপার, আমি ভালোভাবে কথা বলতে পারি না, এই ব্যাপারটা আপনারা ইগনোর করবেন। তো এখন চলে যাচ্ছি এডিটিংয়ে। ছবিটার কালার গ্রেডিং কাজ করার আগে আমি একটু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেব। এর জন্য প্রথমে যাব লাইট টুলে, এখানে আমি এক্সপোজার একটু প্লাস মাইনাস করে দেখব। প্লাস করলে বেশি ব্রাইট হয়ে যাচ্ছে, সো আমি মাইনাস করব। আপনি আপনার ছবি অনুযায়ী মাইনাস করবেন যতটুকু প্রয়োজন। আমি এখানে 1.86 মাইনাস রাখলাম। তো এরপর আমি কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেব প্লাস 15। হাইলাইটসের কোনো কিছু করব না, এটা যেরকম আছে এরকমই রেখে দেব। এরপর শ্যাডো একটু বাড়িয়ে নেব, একটু না পুরোপুরি বাড়িয়ে নেব, 100 করে দিলাম। তো এরপর যাব আমরা ডিটেল টুলে, এখানে গিয়ে নয়েস রিডাকশন প্লাস 30 করে দিব। কালার নয়েস রিডাকশনটাও প্লাস 30 করে দেব। এখানে কাজ মোটামুটি শেষ। এরপর আমরা যাব কালার গ্রেডিংয়ে। কালার টুলে যাওয়ার পর প্রথমে আমি হোয়াইট ব্যালেন্সের কাজ করব। যেহেতু আমি গ্রিন কালার বা ইয়েলো কালার পানি চাচ্ছি, সো এর জন্য আমি টেম্পারেচারটা বাড়িয়ে দেবো প্লাস 30 করে দিলাম। এরপর আমি তিনটা প্লাস মাইনাস করে দেবো ছবিটার জন্য কোনটা বেটার হয়। আমার কাছে মনে হচ্ছে মাইনাসে গেলেই বেটার হবে, তাই আমি মাইনাস 22 করে দিলাম। এরপর আমি ভিবারেন্সটা একটু বাড়িয়ে দেবো প্লাস 15, এবং স্যাচুরেশনটাও একদমই বাড়িয়ে দেবো 100 করে দিলাম। সো এখন কিন্তু আমার পানির কালারটা একদম ইয়েলো কালার হয়ে গেছে, তবে নৌকা এবং মানুষের কালারটাও ওভার স্যাচুরেটেড লাগতেছে, তো এটাকে আমি কন্ট্রোল করব। এর জন্য আমি মিক্স টুলে যাব। যাওয়ার পর প্রথমে রেড কালারটাকে মাইনাস করব মাইনাস 15। এরপর যে মানুষের শরীর এবং নৌকার কালারটা যে দেখা যাচ্ছে একটু ওভার স্যাচুরেটেড লাগতেছে, তো এটা কমানোর জন্য পরবর্তী কালারে যাব, গিয়ে মাইনাস করে দেব। নৌকার কালারটা কন্ট্রোলে চলে আসছে মোটামুটি, সো আমি মাইনাস 70 করে দিলাম। এরপর যাব ইয়েলো কালার টুলে। আমাদের ইয়েলো কালারটাই আছে, তবে ইয়েলো কালারের হিউটা নাড়াচাড়া করে দেখবো আমাদের কোন কালারটা বেশি ভালো লাগে। এদিকে আসলে হবে অরেঞ্জ কালার, আর প্লাস করলে হবে গ্রিন। আমি যেহেতু গ্রিন কালারটা চাচ্ছি, সো আমি এটাকে প্লাস করে দিলাম। তবে এখন যে গ্রিন কালারটা আছে এটা কিন্তু চোখে লাগতেছে, অনেক ব্রাইট দেখাচ্ছে, সো এটাকে কন্ট্রোল করার জন্য লুমিনেন্সটা কমিয়ে দিব। মোটামুটি অনেকটাই কমে গেছে, এখন ভালোই লাগছে। আমরা যে কালারটা চেয়েছিলাম সেটা মোটামুটি পেয়ে গেছি। তো এখন আমি এর চেয়ে আরও যদি গাঢ় সবুজ করতে যাই বা আরও ডিপ করতে যাই, এর জন্য কী করব। সো এর জন্য গ্রিন টুলে যাব। যাওয়ার পর গ্রিন লুমিনেন্সটাও কমিয়ে দিব। এরপর আবারও ইয়েলো কালারে যাব এবং লুমিনেন্স একদম মাইনাস করে দেব। এখন কিন্তু আমি একদম ডিপলি যে গ্রিন কালার, অনেকটা কচু পাতা কালার টাইপ কালার চলে আসছে, আমি যেরকম কালারটা চাচ্ছিলাম মোটামুটি সে কালারটা পেয়ে গেছি। তো এরপরেও যদি আমাদের আরও কোনো কালারের ইচ্ছা থাকে, এর জন্য আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে এখানে বিভিন্ন কালার আছে, এগুলো আমি ট্রাই করে দেখব কোন কালারটা আমার কাছে ভালো লাগে। এরকম আরও বিভিন্ন কালার আছে, ট্রাই করে দেখবেন আপনার যে কালারটা ভালো লাগে সেটাই ফাইনাল রেজাল্ট হিসেবে রাখতে পারেন। সো আজকের ভিডিও পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাবেন, আর যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে সেটাও দেখিয়ে দিবেন, আমি সেটা শুধরানোর চেষ্টা করব এবং পরবর্তীতে আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।